রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে কে সেরা, এই নিয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্তদের মধ্যে লড়াই ছিল, আছে ও থাকবে। কিন্তু ভারতীয় ক্রিকেটের দুই মহান তারকা বিরাট ও রোহিত করেছে একই দিনে আইপিএল এ নতুন নতুন রেকর্ড। কি কি রেকর্ড করেছে বিরাট ও রোহিত, চলুন এক নজরে দেখে নিই। আইপিএল এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি 7000 রানের গন্ডি পার করেছে। 233 ম্যাচে 7000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন কিং কোহলি। 7000 রানের মাইল ফলক স্পর্শ করার সাথে সাথে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে 46 বলে 55 রানের একটি অর্ধশতরানের ইনিংস খেলে আইপিএল ক্যারিয়ারে 50তম 50 প্লাস ইনিংস খেলার রেকর্ডও করেছেন বিরাট কোহলি। এছাড়াও বিপক্ষ টিমের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে আজকের এই ম্যাচে 1000 রানের গন্ডিও পার করেছেন বিরাট কোহলি। অন্যদিকে ক্যাপ্টেন রোহিত শর্মা আইপিএল এ সবচেয়ে বেশি বার 0 রানে আউট হওয়ার রেকর্ড করেছেন। 237টি আইপিএল ম্যাচে 16 বার, সবচেয়ে বেশি 16 বার 0 রানে আউট হওয়ার নতুন রেকর্ড নিজের নামে করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে 3 নম্বরে ব্যাটিং করতে নেমে 0 রানে আউট হয়ে এই রেকর্ড নিজের নামে করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এবারের আইপিএল এ বিরাট কোহলি অসাধারণ ফর্মে আছেন। এখনো পর্যন্ত 6টি 50 প্লাস ইনিংস খেলেছেন বিরাট কোহলি এবং অন্যদিকে ক্যাপ্টেন রোহিত শর্মা মাত্র 1টি 50 প্লাস ইনিংস খেলেছেন তিনি। এবারের আইপিএল এ একদমই ফর্মে নেই রোহিত শর্মা। আপনাদের কি মনে হয়, রোহিত শর্মা কি পারবে ফর্মে ফিরতে এবারের আইপিএল এ, ও আপনার ফেভারিট ক্রিকেটার কে, রোহিত শর্মা নাকি বিরাট কোহলি? অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।